নমস্কার বন্ধুরা, আমি সোনালি। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের বানিয়ে দেখাবো আজকে চিলি পনির। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনির এবং কাঁচা লঙ্কা, কিছুটা রসুন এবং আদা কুচি। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু নুন এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি পনিরগুলো এবার ভেজে নেব। একটু কম ফ্লেমে ভাজবে, নাহলে একটু শক্ত শক্ত হয়ে যায় পনিরগুলো। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো আমি তুলে নেব। সব পনির আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন এবং আদা, কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। হালকা করে, খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেবো, একটু কাঁচা গন্ধটা যাবে তার জন্য। কিছুটা পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম এবং টমেটো। তোমরা চাইলে এখানে গাজর, বিনস এগুলো দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। অনেকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো সয়া সস, এক চামচ মতো চিলি সস এবং 2 চামচ মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি দিতে হয়, তবে একটু খেতে বেশি ভালো লাগে। এবার আমি ভালো করে এগুলো নেড়ে নেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি। এবার সামান্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু ভালো আসার জন্য। এর মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এবার আমি কিছুক্ষণ এমনিভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পনিরগুলো। এবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো। এটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এটা 5 মিনিট মতো রান্না করে নেবো ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসেছে।
অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।